একটি মামলা দায়ের হয়েছে। এই মামলার বাদী হয়েছে ফারজানা রশিদ গ্রাউনিয়া। উনি চ্যানেলের উপস্থাপিকা এবং স্বর্ণ কিশোরীর চেয়ারম্যান। শাহেদ সিরাজ হয়েছে এক নম্বর আসামি, চ্যানেলের বার্তা সম্পাদক। ওনার নির্দেশে এই মামলার বাদী 2018 সালে আন্দোলনকারীদের পক্ষে স্বর্ণ কিশোরীদের নিয়ে যখন অবস্থান নেয়, তখন এই আন্দোলনকারীদের বিপক্ষে থেকে ওনার স্বর্ণ কিশোরী বন্ধ করে দেয় এবং ওনার ওইখানে যে চাকরি ছিল, চাকরি থেকে বিনা নোটিশে ওনাকে আর চাকরি ফেরত দেয় নাই। এ পর্যন্ত 2024 সালে যে কোঠা আন্দোলন ছিল, যেহেতু উনি স্বর্ণ কিশোরীর চেয়ারম্যান এবং বাংলাদেশের মানুষের এই শিক্ষার্থীদের পক্ষে উনি সবসময় কথা বলে, উনি বলিষ্ঠ কণ্ঠ, এই কণ্ঠকে রোধ করার জন্য এই মামলার প্রধান আসামি শাহেদ সিরাজ রয়ের এজেন্ট হিসাবে ওনাকে বিভিন্নভাবে হয়রানি শিকার করেছে, ওনার টাকা পয়সা আত্মসাৎ করেছে, ওনার মান সম্মান নষ্ট করেছে।